পুনের হিঞ্জেওয়াড়ি থেকে চলেছি কাসারসাই ড্যাম দেখতে, দূরত্ব 10 কিলোমিটার। থেকে বেরিয়ে পড়েছি একটু গ্রামের দিকে ভ্রমণ করার জন্য, তো একটা অটো ভাড়া করেছি। উদ্দেশ্য হচ্ছে কামসেট যাওয়া। তো কামসেট একটা গ্রাম, পুনে থেকে লোনাভালার রাস্তায় পড়ে এই কামসেট গ্রাম, প্রায় পুনে থেকে 35 কিলোমিটার দূরত্ব। তো যেতে যেতে পথে আরেকটি ড্যামের সন্ধান পেলাম, কাসারসাই ড্যাম। তো আমরা সেই কাসারসাই ড্যাম দেখবার জন্য চলেছি গ্রামের মধ্যে দিয়ে। রাস্তা পিছনে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ঘাট পাহাড় ঘিরে রেখে দিচ্ছে। তো এই রাস্তাটা একটু ভাঙা চড়া আছে গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কাসারসাই ড্যামের। আমরা প্রবেশ করলাম কাসারসাই জলাধার এলাকায়। এই লেকে বোটিং পরিচালনা করে বালাজি বোটিং ক্লাব। পুনের হিঞ্জেওয়াড়ি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই জলাধারের একদিকে একটি ছোট্ট ড্যাম রয়েছে। কাসারসাই গ্রামের নামানুসারেই এই লেকের নাম কাসারসাই লেক। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এই জলাধারটি। আমরা এই কাসারসাই ড্যামে রুকলাম, দাঁড়ালাম এখানে এসে কাসারসাই ড্যামে। তো কামসেট ড্যাম দেখতে গিয়ে তার আগে আরেকটা ড্যাম দেখে নিলাম, খুব সুন্দর ড্যাম। দেখতে পাচ্ছেন প্রচুর জল রয়েছে, বর্ষার পরে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে বোটিং করতে পারেন। বর্তমানে একটু বোটিং বন্ধ আছে দুপুর বলে, বিকেলবেলা আবার বোটিংটা চালু হবে। এখানে অনেক রিসর্টও রয়েছে থাকার জন্য, তো সেই রিসর্টে আপনারা থাকতে পারেন। আমি রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব। যদি পুনেতে আসেন তাহলে অবশ্যই এই কাসারসাই ড্যামটা ঘুরে যাবেন। কামসেট যাওয়ার রাস্তায়, মানে লোনাভালার রাস্তাতে পড়বে, অন রোড। তো এবারে আপনারা এই ড্যামের বিভিন্ন অংশের ভিডিওগুলো দেখতে থাকুন এবং এনজয় করুন। বর্ষার পর এখন প্রচুর পরিমাণে জল রয়েছে এই লেকে। পরিষ্কার গাঢ় সবুজাব নীল লেকের জলে চড়ে বেড়াচ্ছে বিভিন্ন রকমের বক ও পাখির দল।
এই লেকের ধারে থাকবার জন্য রয়েছে বেশ কয়েকটি রিসর্ট। একেবারে লেকের ধারে কে রক রিসর্ট, খুবই সুন্দর এই রিসর্টটি। এটা ক বাজে সে ক বাজে বোট চলতা হ্যাঁ, বোট ক বাজে সে ক বাজে চলতা হ্যাঁ। 7 AM সে 7 PM কিরা কিতনা করকে পড়তা ভাড়া? মোটর বোট 10-12 লোক, পেডল বোট 6 লোক, 4 লোক। আচ্ছা, মোটর বোট মে কিতনা চার্জ? মোটর বোট মে কিতনা চার্জ? 100 per person। আর পেডল বোট মে 20 মিনিট 300 রুপিয়া 4 আদমি কে লিয়ে পেডল বোট। আর মোটর বোট মে পার পার্সন হতা হ্যায় 100 রুপিস। 10 লোক চাহিয়ে কম সে কম। তো আমরা তাই শুনে নিলাম একটু বোটের ভাড়ার চার্জ। সকাল 7টা থেকে বোট চলে সন্ধে 7টা পর্যন্ত, এখন একটু টিফিন আওয়ার্সের জন্য বন্ধ আছে। মোটর বোটটা কমসে কম 10 জন লোক চাই, তাহলে সে চলবে। ভাড়া হচ্ছে পার পার্সন 100 টাকা করে, আর প্যাটেল বোটটা হচ্ছে 300 টাকা ভাড়া 20 মিনিটের জন্য পুরো বোটটা। এই হচ্ছে ওখানে বোটিংয়ের চার্জ। পুনেতে যদি আপনারা আসেন তাহলে এই দাদার অটোতে আসবেন, খুব ভালো করে উনি পুনের সাইট সিন এবং ধারে কাছে সব জায়গাগুলো ঘুরিয়ে দেবে। আমি কামসেট ড্যাম, আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি। তো দাদা নামটা একটু বলবেন, আপনার নাম থোড়া? চন্দ্রকান্ত কামলে। তোমার ফোন নাম্বারটা থোড়া বাতাইয়ে? 9850463947। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কাসারসাই ড্যাম দেখে কামসেটের পথে পামান লেক দেখবার জন্য যাত্রা শুরু করতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। অত্যাধিক বৃষ্টির জন্য আমাদের কামসেট যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। কাসারসাই লেক দেখেই আমরা হিঞ্জেওয়াড়ির দিকে ফিরে চললাম। এর পরের পর্বে আপনারা লোনাভালা ও খান্ডালার ভ্রমণ সংক্রান্ত ভিডিওটি দেখতে পাবেন। আপনাদের এই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। খুব শীঘ্রই এই ভিডিওটি আমার চ্যানেলে প্রকাশিত হবে। কাসারসাই ড্যামের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।